পঞ্চমীর রাতে কুমারখাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো শহরের দুটি বনিতি ক্লাবের পুজো মণ্ডপ। এদিন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের হাত ধরে উদ্বোধন হয় স্থানীয় সুভাষ সংঘ ক্লাবের পদ্মাবতী থিম নিয়ে তৈরি পুজো মণ্ডপের। এদিন ক্লাবে উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ ক্লাবের পদাধিকারীরা। এবছর 25 লক্ষ টাকা বাজেট নিয়ে পুজোর আয়োজন করেছে কুমারঘাটের সুভাষ সংঘ। একই সঙ্গে এদিন শহরের অপর আর একটি বনিতি ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মণ্ডপেরও দ্বারোদ্ঘাটন হয়। ডোকরা শিল্পের আদলে গড়ে তোলা হয়েছে পুজো প্যান্ডেল। মন্ত্রী ভগবান দাস, ফটিক রায়ের বিধায়ক সুধাংশু দাস সহ চিত্তরঞ্জন ক্লাবের কর্মকর্তাদের উপস্থিতিতে হয় ক্লাবের 42তম পুজোর উদ্বোধন অনুষ্ঠান। বহু পুরনো থেকে সেই একটা প্রচলন রয়েছে সুভাষ সংঘ ক্লাবের। তো এবারকার যে পুজো, এখানে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক যিনি এই ক্লাবের শ্রদ্ধেয় চম্পালাল দেবরায় মহোদয়, উনি বলেছেন যে বিগত 2টি বছর এই কোভিড-19 কারণে পূজাটা কিছু ম্লান ছিল, নিজেদের উদ্যোগে সে পূজা করা হয়েছিল। কিন্তু আমার মনে হয় এই সুভাষ সংঘ ক্লাব 2 বছরের সেই উসল এবছর নিতে চলছে। তারা কোনো না কোনো সামাজিক কর্মকাণ্ড করে থাকে, সামাজিক কাজে নিয়োজিত থাকে। এটা আমাদের জন্য একটা বাড়তি প্রাপ্তি এবং পাওয়া। আমি তার জন্য ক্লাবের সমস্ত সদস্য সদস্যা এবং কর্মকর্তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি এই বছরও আমাদের এলাকার সমস্ত জনগণের প্রত্যাশিত পূজা আমরা উপভোগ করেন এবং এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মণ্ডপ উদ্বোধনের অনুষ্ঠানে 200 জন গরিব দুস্থদের মধ্যে নতুন কাপড় বিতরণ করে চিত্তরঞ্জন ক্লাবের কর্মকর্তারা। কুমারঘাট শহরে বড় মাপের পুজোর আয়োজন করায় উভয় ক্লাবের উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী ও বিধায়ক থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।